ফের রাজধানী আগরতলা থেকে গাঁজাসহ এক পাচারকারী আটক। ধৃতের নাম অমিত দেববর্মা, বাড়ি জম্পুজলা এলাকায়। রাজধানীর কৃষ্ণনগর প্রগতি রোড এলাকায় সুমিত দেববর্মা বাড়িতে ভাড়া থেকে শহরে গাঁজা পাচার করত ধৃত অভিযুক্ত। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয় এ সংবাদ জানান পশ্চিম থানার ওসি পরিতোষ দাস। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি দল রবিবার রাতে কৃষ্ণনগর প্রগতি রোড এলাকার সুমিত দেববর্মা বাড়ি ঘিরে ফেলে। এ অভিযানের নেতৃত্বে ছিলেন ওসি পরিতোষ দাস, এসআই সুরেশ চাকমা এবং পুলিশ ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস। পুলিশ সুমিত দেববর্মা ভাড়া বাড়ি থেকে অমিত দেববর্মাকে আটক করে তার ঘরে তল্লাশি চালিয়ে দুটি ট্রলি এবং একটি বাক্স থেকে মোট 36 কেজি গাঁজা উদ্ধার করা হয়। এদিন পশ্চিম থানার পুলিশ আধিকারিক পরিতোষ দাস এই সংবাদ জানান। গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে অমিত দেববর্মার ভাড়া বাড়িতে গাঁজা মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমি সহ এসআই সুনীশ চাকমা, ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস এবং স্টাফ টিএসআর নিয়ে তার বাড়িতে রেড করে টোটাল দুটা ট্রলি এবং একটা বাক্স থেকে 34 কেজি গাঁজা উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে আসি। এই বিষয়ে আমরা একটা স্পেসিফিক NDPS কেসে একটা মামলা নিয়েছি, যার নাম্বার 65/2024 আন্ডার সেকশন 20 ক্লজ B ক্লজ 2 ক্লজ C 25-29 অফ NDPS অ্যাক্ট। আজকে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করব। ওসি পরিতোষ দাস জানান, উদ্ধারকৃত 36 কেজি গাজার আনুমানিক বাজার মূল্য 1.5 লক্ষ টাকা। সোমবার ধৃত অমিত দেববর্মাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, এই বড়সড় চক্র শহর ও শহরতল এলাকায় গাঁজা পাচারের সাথে যুক্ত। ধৃত অমিত দেববর্মাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে শহরে গাঁজা পাচারের সাথে যুক্ত চক্রটিকে চালে তোলার চেষ্টা করা হবে বলে জানান পশ্চিম থানার ওসি পরিতোষ দাস। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।